আজ সোমবারের সন্ধ্যেতে হঠাৎ রাস্তার ধারে পুকুরে বিকট শব্দ শুনে ছুটে এসে গ্রামবাসীরা দেখেন গ্রামের বেহাল রাস্তার পাশের পুকুরে ধানের বস্তা বোঝাই লরি, চালক ও খালাসি জলের মধ্যেই, তড়িঘড়ি জলে ঝাঁপিয়ে উদ্ধার তাদের। দুর্ঘটনায় নষ্ট প্রায় 200 বস্তা ধান। ঘটনা দাসপুর থানার কলোরা থেকে মলিঘাটি যাওয়ার পিচ রাস্তা তেমুয়ানি ঘাট বাগের মোড়ে। স্থানীয়দের থেকে জানা যাচ্ছে আজ সোমবারের সন্ধ্যে প্রায় 6টা নাগাদ ধান বোঝাই গাড়িটি বারাসাত থেকে কলোরার দিকে যাচ্ছিল, সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পাল্টি খেয়ে পড়ে 200 বস্তা ধান বোঝাই লরি। বিকট শব্দ পেয়ে স্থানীয় লোকজনরা ছুটে এসে ড্রাইভার সহ খালাসিকে উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে দাসপুরের গুরুত্বপূর্ণ ঘাটাল পাশকুড়া সড়কের কলোরা বাসস্ট্যান্ড থেকে মলিঘাটি যাওয়ার এই রাস্তাটি খারাপ অবস্থায় রয়েছে। এর আগেও একাধিকবার এই সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে মাল বোঝাই লরি। ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। ক্যামেরায় প্রশান্ত দোলের সাথে ইন্দ্রজিৎ মিশ্রের রিপোর্ট। আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল। আমি তো দাদা তিনজন, বাসু চারজন, অসুখ পাঁচজন,